সুধি দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং আজকে আমি পরিচিত হব আমাদের কিছু কৃতি টিআইটিপি ক্যান্ডিডেটদের সাথে, যারা সম্প্রতি একটা ফুড প্রসেসিং কোম্পানিতে সিলেকশন হয়েছে এবং তাদের কাজ অন দ্য প্রোগ্রেশনে রয়েছে। সাথে সাথে রয়েছে আমাদের জালাল সেন্সি, যে বলবে কীভাবে ইন্টারভিউগুলো কন্ডাক্ট করা হয়েছিল এবং কী ধরনের প্রিপারেশন লাগবে এই টিআইটিপি ক্যান্ডিডেট হিসাবে অন্তর্ভুক্ত হওয়ার জন্য। আসুন প্রথমে আমরা পরিচয় হয়ে নিই আমাদের ক্যান্ডিডেটদের সাথে, যারা আজকে আমাদের সাথে রয়েছেন। আমি যদি আমার বাম দিক থেকে শুরু করি, প্রথমে আমি তার সাথে কথা বলবো, যার নাম ঝন্টু মণ্ডল। ঝন্টু, আপনার পরিচয়টা যদি একটু দিতেন আমাদেরকে। আমি ঝন্টু মণ্ডল, সুদূর বরিশাল থেকে আসছি। তো টিআইটিপিতে আমি অ্যাপ্লাই করছি, সেক্ষেত্রে আমাদের ডিমান্ড লেটার আসছে এবং আমরা সেখানে স্বাক্ষর করছি। আচ্ছা ঝন্টু মণ্ডল, আপনি টিআইটিপির প্রিপারেশনটা কীভাবে নিয়েছিলেন, প্রস্তুতিমূলক পর্বটা কেমন ছিল, এই সম্পর্কে যদি ছোটোখাটো দু একটা কথা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আমাদের প্রথমে ভাইবার জন্য প্রস্তুতি করানো হয়েছে, সেই অনুযায়ী আমরা প্রস্তুতি নিয়েছি এবং সেই হিসাবে আমরা পড়াশোনা করেছি, ক্লাস করেছি। আর যখন আমাদের কোম্পানি আসছে, তো কোম্পানিতে ভাইবা দিছি, সেই ভাইবা আমরা টিকে গেছি। তো এরপর আমাদের ডিমান্ড লেটার আসছে, সেখান থেকে আমাদের সুযোগ হয়েছে। আচ্ছা ঝন্টু মণ্ডল, আপনি ভাষা কতটুকু শিখেছেন? আমি N4 পাস। N4 কোনটা পাস করেছেন? N4 নাট টেস্ট পাস করেছে। স্কোর কত ছিল? 113। আচ্ছা অনেক ধন্যবাদ ঝন্টু মণ্ডল। নেক্সটে যদি আমরা কথা বলি, আপনি ভাষা কতটুকু শিখেছেন? স্যার আমি নাট N4 পাস করছি। নাট N4-এ আপনার রেজাল্টটা কত ছিল? স্যার 135 ছিল। ইন্টারভিউতে যখন আপনি গেলেন, ইন্টারভিউর ক্ষেত্রে কি নাটের স্কোর বা নাটের প্রিপারেশনটা খুব জরুরি? নাট যেভাবে আপনি প্রিপারেশন নিছেন, ওই সিলেকশন ইন্টারভিউর প্রিপারেশনটা কি একই রকম ছিল নাকি একটু ভিন্ন ছিল? স্যার পুরোপুরি ভিন্ন ছিল। আসলে জব ইন্টারভিউর প্রিপারেশন পুরোপুরি ভিন্ন, আলাদা প্রিপারেশন নেওয়া লাগে। সেক্ষেত্রে আপনি যখন জব ইন্টারভিউর প্রিপারেশনটা নিলেন, সেক্ষেত্রে আপনার সময়টা কতদিন লেগেছিল এবং কে আপনাকে অ্যাসিস্ট করলো? DJIT-র শাহজালাল স্যার আমাদের প্রায় 2 সপ্তাহ মতো সুন্দর করে প্রিপারেশন করাইছিল। কারণ আপনার কি মনে হয় এই 2 সপ্তাহ যথেষ্ট আমাদের শিক্ষার্থীদের জন্য, যে এই ইন্টারভিউর প্রিপারেশনটা নেওয়ার জন্য? ধরেন কেউ যদি N4 পাস না করে থাকে, সেক্ষেত্রে সেও যদি এই 2 সপ্তাহ ট্রেনিংটা করে, তাহলে সেও কি উত্তীর্ণ হইতে পারবে ইন্টারভিউর ক্ষেত্রে? স্যার আমার মনে হয় আর একটু বেশি হলে ভালো হয়। আচ্ছা এখন আমি আপনাকে একটা প্রশ্ন করবো, যখন আপনার ইন্টারভিউটা দিলেন, ইন্টারভিউটা আসলে কেমন ছিল? এটা কি তারা ফ্রেন্ডলি ছিল বা তারা খুব ফাস্ট কথা বলছে বা আপনার বুঝতে কোনো সমস্যা হয়েছে? আপনি যদি আপনার এক্সপিরিয়েন্সটা বলতেন ইন্টারভিউর দিনের এক্সপিরিয়েন্সটা। আসসালামু আলাইকুম, মেহেদী হাসান, মুন্সিগঞ্জ থেকে আসছি। তো আমি টিআইটি প্রোগ্রামে সিলেক্ট হয়েছি। প্রথমে যখন DJIT-তে আসছি, তো DJIT শাহজালাল সেন্সেই আমাদের কন্টিনিউ ক্লাস করেছে খুব ভালো মতো, যেটা আমরা না পারছি সে একবার ছাড়া অনেকবার আমাদের ভালো মতো বুঝিয়ে দিয়েছে। এবং যখন আমাদের ইন্টারভিউর দিন আমরা জাপানিজ কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি, তো ওইখানে খুব সুন্দরভাবে আমরা যাতে বুঝি সেই অনুযায়ী আমাদের কোশ্চেন করছে এবং আমাদের DJIT স্যার যেভাবে পড়াশোনা শিখিয়েছে ঠিক সেভাবে আমাদের ইন্টারভিউ কোশ্চেন করছে। ইন্টারভিউয়ের প্রশ্নগুলো আপনি বলছেন জালাল স্যার যেইভাবে শিখিয়েছে ওইভাবেই এসেছে, আসলে ইন্টারভিউয়ের প্রশ্ন কি কমন পড়ে নাকি তারা অনেক সময় এমন কোনো প্রশ্ন করে যার ব্যাপারে আপনার পূর্বের কোনো প্রস্তুতি থাকে না? না, আসলে ব্যাপারটা আমাদের স্যার আর কি, একটা ইন্টারভিউর ক্ষেত্রে কিছু কোশ্চেন থাকে যে এগুলোর মধ্যে হতে পারে, তার চাইতে অধিক কোশ্চেন আমাদের সে শিখায় যাতে স্টুডেন্টের কোনো লেক না থাকে, সেইভাবে প্রিপারেশন নেওয়া DJIT থেকে স্যার। তো ওই ক্ষেত্রে আমাদের মোটামুটি অনেক কোশ্চেনই, বেশিরভাগ কোশ্চেনই কমন পড়ছে এবং আমরা পারছি। তারপর দু একটা বেসিক কোশ্চেন নিজে থেকেই অ্যান্সার দিতে হয়, এটা সেক্ষেত্রে স্যার আমাদের হেল্প করছে। ঠিক আছে, এখন আমি আপনার কাছে জানতে চাইবো, যখন আমরা ইন্টারভিউটা করি এবং ইন্টারভিউতে যাওয়ার আগে একটা ড্রেস আপ সেট আপ গেট আপের ব্যাপার থাকে, আবার পাশাপাশি মনে করেন একটা প্রস্তুতির ব্যাপার থাকে যে আসলে বডি ল্যাঙ্গুয়েজটা কীভাবে হবে, এই ব্যাপারে আপনার মতামতটা কী? আসলে ড্রেস আপটা কেমন হওয়া উচিত, বডি ল্যাঙ্গুয়েজটা কেমন হওয়া উচিত? জাপানিজ, যেহেতু এটা জাপানিজ কোম্পানি, জাপানিজদের ড্রেস কোডই ফলো করতে হয়। তো জাপানিজ ড্রেস কোড হিসেবে সাদা শার্ট, কালো টাই, তারপর ফর্মাল ড্রেস বলতে যা বুঝি সেগুলোই করা লাগে আর পরা লাগে। আচ্ছা, আর দেখা গেল একজনের লেখাপড়ার তেমন মানে সে করেনি, সে হয়তো বা ইন্টারমিডিয়েট পাস করেছে বা নাও করতে পারে, আপনাদের ইন্টারভিউয়ের সাথে মানে আমাদের শিক্ষাগত যোগ্যতার কি কোনো সম্পর্ক রয়েছে? না না না, জাপানিজ ইন্টারভিউ কোম্পানিতে দেওয়ার জন্য হতে হলে সর্বপ্রথমে ইন্টারমিডিয়েট পাস হতে হবে, দেন N4 পাস করা থাকতে হবে অবশ্যই।
আচ্ছা যদি মনে করেন কারোর ইন্টারমিডিয়েট পাস না থাকে সেক্ষেত্রে সে কি আবেদন করতে পারে না না ইন্টারভিউ আবেদন করতে পারে না আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ এখন যাব আমি আমাদের মানে একটু ফিমেল ক্যান্ডিডেটদের সাথে আপনার নামটা যদি একটু বলতেন পাপিয়া কাজী আচ্ছা পাপি আপনি কোন জায়গা থেকে আসলেন এবং কি যোগ্যতা ছিল আপনার আমি নড়াইল থেকে আসছি আমি পাপিয়া কাজী আমি এসএসসি পাস আমি নার্সিং করছি বাট ওটা লাগেনি এই জায়গায় শুধু এসএসসি সার্টিফিকেট হলে হয়েছে আর আমি N5 পাস করছি N4 করতেছি আচ্ছা তাহলে অনেক সময় যে কথাটা বলে যে N4 সার্টিফিকেট থাকাটা ম্যান্ডেটরি বা HSC পাস থাকা লাগবে এই কথাগুলো কি ঠিক না এগুলো ঠিক না কারণ ওরা তো ইয়ে চাই নাই সার্টিফিকেট ওরা চাইছে জাপানি ভাষার দক্ষতা চাইছে পাপিয়া কাজী আপনি তো N5 পড়লেন অন্তত আমাদের অন্যান্য শিক্ষার্থী তারা তো N4 করছে আপনি যখন ইন্টারভিউতে গেলেন এখন আপনার কাছে কি ইন্টারভিউটা কঠিন মনে হয়েছে না আমার কাছে কঠিন মনে হয়নি কারণ আমি তো N4 করছি আর জালাল সেন্সে যেভাবে শিখাইছে ওইভাবে আমি প্রিপারেশন নিয়েছি প্রিপারেশন নেওয়ার পরে আমি মোটামুটি বাই বাই যেটা ধরছে আমি সেটাই পারছি অনেক ধন্যবাদ পাপিয়া কাজী আপনাকে আমি প্রশ্ন করব আমাদের দেশের মেয়েরা সাধারণত অনেক সময় ভয় পায় জাপানে যাওয়ার জন্য আসলে জাপানের পরিবেশ কেমন হবে আসলে মেয়েরা কি থাকতে পারবে কিনা পিতা মাতা বা অভিভাবকদের আসলে অনেক ধরনের প্রবলেম থাকে এই ব্যাপারে আপনার মতামতটা কি যদি একটু বলতেন স্যার এটা এখনও আছে তারপরে মানে আমি যাইতে যে এটা আমারও ছিল সবাইকে বোঝানো হয়েছে বোঝানোর মাধ্যমে তারা বুঝতে পারছে তারপরে সবাই রাজি হয়েছে আপনি ভাষাগত দক্ষতা আপনার কতটুকু ছিল আমার N5 কমপ্লিট আচ্ছা এখন N5 দেওয়ার পর যখন আপনি আমাদের ইন্টারভিউতে অংশগ্রহণ করলেন জালাল স্যার আপনাকে প্র্যাকটিস ক্লাস করালো আপনার কি কখনো এটা মনে হয়েছে যে N4 এর সার্টিফিকেটটা আমার প্রয়োজন ছিল এই ইন্টারভিউতে যাওয়ার জন্য ভাষা শিক্ষার ক্ষেত্রে অবশ্যই N4টা প্রয়োজন কিন্তু যখন আমরা ভাইবা ক্লাস মানে করানো হয়েছে জালাল সেন্সে তো ওইভাবে আমাদের শেখানো হয়েছে যে তখন মনে হয় নাই যে N4টা আমাদের একান্তই দরকার তখনকার সময় এখন জাপানে যাওয়ার পরে আপনাদের কি এমন কোনো কন্ডিশন দেওয়া হয়েছে যে মিনিমাম আপনাদের এতটুকু শেষ করে যাওয়া লাগবে বা এমন কোনো কথা কি কোম্পানি বলছে কোম্পানি বলে নাই কিন্তু এখান থেকে বলা হয়েছে DJIT থেকে বলা হয়েছে যে আমাদের এন্ট্রি কমপ্লিট করে যেতে হবে আমি যাবো আমাদের জালাল স্যারের কাছে জালাল স্যারের অনেক প্রশংসা অলরেডি আমরা শুনলাম যে জালাল স্যার বিভিন্ন সময় বিভিন্নভাবে এই শিক্ষার্থীদেরকে সাহায্য করেছে এবং তার জন্য অবশ্যই আমাদের হ্যাটস অফ জালাল স্যার জালাল স্যার অনেক সময় ক্যান্ডিডেটরা যেটা বলতেছে আপনারা নাকি বলতেছেন N3 পাস করে যাওয়ার জন্য বা ভাষাকে আরও অ্যাডভান্স লেভেল করার জন্য আসলে এটার পেছনে কারণটা কী ধন্যবাদ আসলে N3টা হলো যে তাদের ভাষার মানে আরও সিনিয়রিটি অর্জন করা সেক্ষেত্রে তারা যখন ওখানে গিয়ে প্রমোশন পাবে বা বেতন বাড়ার আশা করবে সেক্ষেত্রে তাদের ভাষাটা প্রয়োজন হবে আমরা N5 N4 শিখিয়ে দিচ্ছি কিন্তু তারা যদি N3টা করে যায় তাহলে তাদের সেখানে কার্যক্রম করতে সুবিধা হবে এবং জাপানদের সাথে করেসপন্ডেন্স সুবিধা হবে তাদের সার্বিক যে উন্নতি সেটা তাদের জন্য অবশ্যই সেটা উপকারী হবে এবং তারা যে পরবর্তীতে SSW পরীক্ষাটা দিবে সেক্ষেত্রেও জাপানি ভাষাটা খুব কার্যকরী হবে এই জন্য তাদের N3টা করে গেলে তাদের জন্য ভালো আচ্ছা স্যার এই যে সিলেকশন ইন্টারভিউ হওয়ার পরে তারা যে জাপানে যাবে এর মাঝখানে যে সময়টা থাকে ওই সময়টাতেই তারা N3 কমপ্লিট করবে কারণ আপনি কি মনে করেন এই সময়টা যথেষ্ট তাদের জন্য N3 কমপ্লিট করার জন্য তারা যদি মনোযোগ সহকারে পড়ে আমাদের DJIT-তে নিয়মিত ক্লাস করে আমাদের যে জাপানিজ নেটিভ টিচার আছেন আমাদের বাংলাদেশি টিচার আছেন তারা যদি নিয়মিত ক্লাস করে অবশ্যই ইনশাল্লাহ সম্ভব আচ্ছা জালাল স্যার প্রিপারেশনের ব্যাপারে একটু প্রশ্ন করার ছিল যেমন অনেক ক্যান্ডিডেট রয়েছে N5 আবার অনেক ক্যান্ডিডেট রয়েছে N4 যখন আপনি একটা ক্লাস নিতে যাচ্ছেন তখন কিছু স্টুডেন্ট রয়েছে তারা হয়তো একটু ভালো জানে N4 আবার কিছু স্টুডেন্ট তারা একটু দুর্বল ছিল N5 এই ব্যাপারটাকে আপনি কীভাবে অ্যাডজাস্ট করলেন আসলে আমরা দেখেছি যে আমরা N4 চাইলেও আমরা কিন্তু পর্যাপ্ত N4 পাচ্ছি না সেক্ষেত্রে আমাদের N5কে আমাদের নিতে হচ্ছে তো আমাদের N4টা পেলে ভালো তাদের মানে যে বুকাবলারি যে স্টোরেজটা সেটা বেশি থাকে সেক্ষেত্রে আমরা এখানে আমাদের DJIT-র প্রশ্নমালা তৈরি করেছি প্রশ্ন ব্যাংক আছে আমাদের আমরা সেই প্রশ্নমালাগুলি তাদেরকে শিখিয়েছি মুখস্থ করিয়েছি বারবার তাদেরকে প্র্যাকটিস করিয়েছি তারা অমনোযোগী হলে তাদেরকে মনোযোগী করানোর চেষ্টা করিয়েছি সেক্ষেত্রে তারা খুব সময় দিয়েছে মনোযোগী হয়েছে এবং আমাদের সেই প্রশ্ন ব্যাংক তারা মুখস্থ করার ফলে ইনশাআল্লাহ আমাদের কোনো সমস্যা হয় নাই তো আমরা এখন খুব আত্মবিশ্বাসী যে আমরা N5 হোক N4 হোক কোনো সমস্যা নেই সবাইকে আমরা ইনশাআল্লাহ এখানে ইন্টারভিউতে বসাতে পারবো এবং ইনশাআল্লাহ অবশ্যই তারা পাস করবে
আমি আমার এই প্রোগ্রামটা শেষ করার আগে আমি আবার শিক্ষার্থীদের কাছে কিছু ছোট প্রশ্ন নিয়ে যাব। আসলে আমি যাব আমাদের আবার যারা এন ফোর পাস করছে তাদের কাছে। যেমন জাপানের ক্ষেত্রে আমরা যদি ইংলিশ বা জাপানিজ ভাষা বলি, লিসেনিং হলো সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। যেমন আপনারা যখন ভাষা শিখতেছেন তখন আপনাদের লিসেনিং পরীক্ষা হয়, কিন্তু একজন নেটিভ যখন কথা বলে তখন হয়তো বা বুঝতে সমস্যা হইতে পারে। সেক্ষেত্রে আমি যেমন প্রথমে আপনাকেই বলবো, যখন আপনি ইন্টারভিউতে গেলেন, যখন আপনাকে প্রশ্ন করা হচ্ছে, তখন কি আপনি সব প্রশ্নগুলো সঠিকভাবে বুঝতে পারতেছেন? জি, আমি সবগুলো প্রশ্ন বুঝতে পারছি। বুঝতে পারার পিছনে প্রধান কারণ হচ্ছে যে আমাদের বিভিন্ন নেটিভ টিচার আছে ডিজাইটিতে, সুবাসু সান এবং হিকারু সান, তারপর জালাল স্যার বাংলা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে, এই জন্য আমার জন্য যথেষ্ট সুবিধা হয়েছিল। এই জন্য আমি নেটিভদের সবগুলো কোশ্চেন আমি বুঝতে পেরেছিলাম। সেক্ষেত্রে অনেক প্রতিষ্ঠান থাকতে পারে তাদের হয়তো বা নেটিভ নাও থাকতে পারে, অনেক স্টুডেন্টদের এটাও থাকতে পারে যে তারা নেটিভদের আসলে অ্যাক্সেসই পায় নাই। সেক্ষেত্রে আপনারা কি মনে করেন একজন লোকাল ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর নেটিভের মানে জায়গাটা ফিল আপ করতে পারবে? আসলে ব্যাপারটা হচ্ছে স্যার, এখানে একজন নেটিভ সে যেভাবে আমাদের ই করবে তো লোকাল টিচার এভাবে পারবে না। সেক্ষেত্রে আপনার আমরা অনেক উপকৃত হই, তো আমরা যেটা তার কাছে না পারি বাংলা যে টিচার আছে আমাদের, যেমন ডিজে টিচার শাহজালাল স্যার, তার কাছে বলি, সে তাকে বইলে দেয়, সে সুন্দরভাবে আমাদের ওইটা ক্লিয়ার করে দেয়, আমরা বুঝতে পারি, বুঝতে আমাদের অনেক সুবিধা হয় এক্ষেত্রে। আচ্ছা, আমার প্রশ্ন, ধরেন একটা জায়গায় নেটিভ টিচার নাই, সেক্ষেত্রে স্টুডেন্টদের এই লিসেনিং বা প্রশ্নটা বুঝতে পারাটাকে কীভাবে করলে তারা পারবে, ধরেন যদি নেটিভ না থাকে? এই ক্ষেত্রে আমাদের যে বাংলাদেশের যে টিচার আছে সে বুঝাই দিবে। আচ্ছা, শুধু দর্শক মণ্ডলী, আপনারা আজকের এই প্রোগ্রাম থেকে কিছু জিনিস তো অবশ্যই আমাদের কাছে ক্লিয়ার হলো। সবচেয়ে বড় যেটা ক্লিয়ার হলো, আসলে টিআইজিপি প্রোগ্রামের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যেটা বলা হয়ে থাকে এইচএসসি লেভেল, আসলে এটা ঠিক না। আপনার যদি এইচএসসি না থাকে তাহলেও আপনি টিকতে পারবেন এবং আবেদন করতে পারবেন। সেকেন্ড যে ব্যাপারটা হলো, আমরা সবসময় বলি ভাষায় এন4 থাকা লাগবে। যদি ইনকেস কেউ এন4 পাস করতে না পারে, অথবা সে কোনো কারণে, যেমন করোনার কারণে বা প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে, যদি ইনকেস পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে কোনো প্রফিসিয়েন্সি টেস্টে, তাহলে এন5 থাকার পরও সে আবেদন করতে পারবে এবং এখান থেকে সে টিকতে পারবে। আর ফাইনাল যেই কথাটা হলো, যে লিসেনিংয়ের যে ব্যাপারটা বা নেটিভের যে ব্যাপারটা, যদি কখনও কারোর কাছে নেটিভের অ্যাক্সেস না থাকে, সেক্ষেত্রে সে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম থাকে, ইউটিউব রয়েছে, ওখানে সে অনেক প্র্যাকটিস করার সুযোগ পাবে। সর্বোপরি আমাদের লোকাল ইনস্ট্রাক্টর যারা রয়েছে তারা সবাই জাপান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত, কিন্তু যদি ইনকেস কোনো নেটিভ না থাকে তাহলে লোকাল ইনস্ট্রাক্টরও এই ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে পারে। আমি আশা করবো আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটা দেখছেন, তারা যদি জাপানিজ ভাষা শেখার ব্যাপারে আগ্রহ থাকে তাহলে আর দেরি করবেন না, আর যদি কারো জাপানিজ ভাষা শেখা হয়ে থাকে তাহলেও সে আর দেরি করবেন না। জাপানের গভর্নমেন্ট খুব শীঘ্রই আমরা আশা করতেছি ইমিগ্রেশনের বর্ডার আবার ওপেন করবে এবং আমাদের অপেক্ষমান শিক্ষার্থীরা সবাই জাপানে সুন্দরভাবে যেতে পারবে। তাদের সবার জন্য আমাদের দোয়া রইল এবং আমরা আপনার কাছেও তাদের জন্য দোয়া কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে এই প্ল্যাটফর্মে। ধন্যবাদ।